রাজ্যের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড তাদের 99 বছর পূর্তি উপলক্ষে সোমবার বার্নপুরের সম্প্রীতি হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার সিইও সঞ্জীব শেঠ, সভাপতি সৌমেন দাশগুপ্ত এবং আসানসোল রামকৃষ্ণ মিশনের তরফে স্বামী সৌমত্যানন্দজী মহারাজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন ইন্ডিয়া পাওয়ার লিমিটেডের ডিজিএম বন্যা বোস, সিএফও সুশীল অগরওয়াল, ম্যানেজার জিতেন কুইজার, এ কে গোস্বামী, এইচ আর হারমিন্দার বারিজা, মিলন মুখার্জি ছিলেন তৃণমূল কংগ্রেসের আসানসোল জেলা অধ্যক্ষ ভি শিবদাসন দাসু, ডেপুটি মেয়র তবস্যু মারা, ববিতা দাস এবং অভিজিৎ ঘটক সহ আরো অনেকে। অনুষ্ঠানে ইন্ডিয়া পাওয়ার কোম্পানির সিইও সঞ্জীব শেঠ নিজের বক্তব্যে বলেন, আইপিসিএল সকলের সহযোগিতায় 99 বছর পূর্ণ করেছে। তিনি এদিন শিল্পাঞ্চলে তাদের সকল গ্রাহক কোম্পানিগুলিকে ইন্ডিয়া পাওয়ারের এই সফলতার জন্য কৃতজ্ঞতাও জানান। তিনি বলেন, গ্রাহকদের পূর্ণ সহযোগিতা না থাকলে 99 বছর ধরে সফলভাবে পথ চলাটা এত সহজ হতো না। সাথে তিনি অনুষ্ঠানে হাজির সংস্থার কর্মীদের উদ্দেশ্যে আসানসোলে তাদের ব্যবসা ফুলে ফেপে ওঠার জন্য ধন্যবাদও ব্যক্ত করেন। আনন্দের দিন আমাদের সবার ক্ষেত্রে, ইটস এ ভেরি সিগনিফিকেন্ট ডে ফর অল অফ আস ফর টু রিজন, দ্যাট এটা প্রাউড প্রিভিলেজ ফর অল এমপ্লয়িজ এন্ড গেস্ট হু আর অ্যাসেম্বলড হিয়ার এট আ কোম্পানি 99 ইয়ার্স ধরে পার্টিকুলার জায়গাতে অপারেশন চালিয়ে যাচ্ছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জব টু স্ট্যান্ড ইন অন ফিট ফর 99 ইয়ার্স ইন স্পাইট অফ লটস অফ আপস অ্যান্ড ডাউনস। আপনারা সবাই জানেন, যারা এখানে পুরনো করে গেছেন, আপনারা সবাই যারা আসানসোলে থাকেন সবাই জানেন, আজকে যে আমরা ঝলমলে আসানসোল করতে পাচ্ছি, ইট ইজ স্টার্টেড ইন 1919 1919 সালে যখন ব্রিটিশরা মনে করেছিল যে এখানে কয়লা খনিতে আন্ডারগ্রাউন্ড মাইন্স দে রিকোয়ার্ড পাওয়ার সাপ্লাই, এবং তখন বিপিএস তৈরি হয়। পাশাপাশি অনুষ্ঠানের উদ্বোধক আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সৌমত্যানন্দজী মহারাজ কি বলেছেন শুনব। গ্রেট জার্নি ইন্ডিয়া পাওয়ার হ্যাজ ক্রসড দ্য 99 ইয়ার্স অফ দেয়ার বিজনেস ক্যারিয়ার অ্যান্ড নেক্সট ইয়ার it will touch the centenary, and to this journey that devotion, dedication and the sincerity, it is all important through the employees on the that company is now in this position, and we the Ramkrishna Mission Ashram Asansol also we are proud that we are using the India Power Corporation power supply, and shortly that in our ashram that rooftop solar power plant installed. অনুষ্ঠানে দেদিন মূল আকর্ষণই ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উত্থুপের পরিবেশিত অনুষ্ঠান। তিনি গানে গানে এদিন মন্ত্রমুগ্ধ করেন দর্শকদের। সাথেই শ্রোতাদের অনুরোধে তিনি হিন্দি ও বাংলা নানা সিনেমা থেকে তার গাওয়া কালজয়ী গানগুলিও এক এক করে পরিবেশন করেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।